এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলে একটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন অগ্নিমিত্রা পল এবং সেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং অগ্নিমিত্রা পলের সঙ্গে রয়েছেন বিজেপির প্রচুর কর্মী সমর্থক। এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। এই মুহূর্তে আসানসোলের আপনারা ছবি দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পল রাস্তায় বসে পড়েছেন, একটি দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে, বিজেপির প্রচুর কর্মী সমর্থক দেখতে পাচ্ছেন আপনারা রয়েছেন। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি ঘটনা ঘটেছে যার জেরে অগ্নিমিত্রা পল বিক্ষোভ দেখাচ্ছেন, জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারে। দেখো, আসানসোলের চিত্রা মোড়ে অগ্নিমিত্রা পাল রাস্তার উপরে বসে গেছে। ওনার একটাই দাবি, এই রাস্তা দিয়ে বালির গাড়ি যাবে না, ওভারলোড বালির গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য এই রাস্তাতে বালি পড়ে যায় এবং সেই বালি উপর দিয়ে যখন স্কুটি বা মোটরসাইকেল যায় সেই মোটরসাইকেল স্কুটি স্কিড করে দুর্ঘটনা হয়। দুদিন আগে তৃণমূল কংগ্রেসের দুই সক্রিয় কর্মী মারা গেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীর শরীরের মূল্য মাত্র 6 লক্ষ টাকা এরা নির্ধারণ করেছে, যেটা হীরাপুর থানা নির্ধারণ করেছে বলে অভিযোগ অগ্নিমিত্রা পালের। এবং এই রাস্তা দিয়ে কোনোভাবে বালির গাড়ি যাবে না আর কোনো মানুষের যেন প্রাণ না যায় এই দাবি তিনি করেছেন। এই এই যদি আশ্বাস পাওয়া যায় যে এই রাস্তা দিয়ে কোনো বালির গাড়ি যাবে না পুলিশ বড় বড় কাছ থেকে, পুলিশের বড় উচ্চ আধিকারীর কাছ থেকে, তাহলে তিনি এই রাস্তা থেকে উঠবেন, না হলে চিত্রা মোড়ে এই রাস্তাতে তিনি বসে থাকবেন যতক্ষণ না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আধিকারিকেরা আশ্বাস দেয় যে আর কোনো বালির গাড়ি এই রাস্তা দিয়ে যাবে না, আর কোনো মানুষের মৃত্যু হবে না দুর্ঘটনার ফলে এই রাস্তাতে বালির গাড়ির ফলে। এই দাবিতে তিনি কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে অবস্থান বিক্রম করেন, তারপরে তিনি আসানসোলের চিত্রা মোড়ে তিনি কিন্তু বসে গেছেন এবং এই যে রাস্তা, এই রাস্তায় বসে যাওয়ার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে তিনি যদি বুঝে যান তাহলে ঠিক আছে, না হলে পুলিশ বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করছেন। কিন্তু অগ্নিমিত্রা পালের একটাই দাবি, এই রাস্তা দিয়ে কোনোভাবে বালির গাড়ি তিনি যেতে দেবেন না। তাহলে কোথা দিয়ে যাবে, বিকল্প কি রাস্তা রয়েছে জানতে চাইবো তোমার কাছ থেকে, নাকি গালি বেআইনি ভাবে যেত সেই বিষয়ে, সেই বিষয়টাই তুমি বলতে চাচ্ছেন? আমরা শুনছি